ইতিহাসের সিলেবাস তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমেছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য সত্তরটি এসে কিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি তোমরা যদি এই সত্তরটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ভালোভাবে মুখস্থ করে নিয়ে যাও তাহলে এর থেকে বহু প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আর তোমাদেরকে বলে দিই ইতিপূর্বে তোমাদেরকে আমি অধ্যায় ভিত্তিক ইতিহাসের সাজেশন দিয়েছি তোমরা যদি সেগুলি না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেগুলি দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথম প্রশ্নটা রয়েছে ভাইকম সত্যাগ্রহ কী দক্ষিণ ভারতের ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল নিম্নবর্ণের মানুষদের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগুরু যে আন্দোলন গড়ে তোলেন তাকে ভাইকম সত্যাগ্রহ বলা হয় দু নম্বর দাগে রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যে সাম্প্রদায়িক বিভাজন নীতি ঘোষণা করেন তার নাম সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এই নীতির প্রধান উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং ভারতবাসী নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় সাইমন কমিশন বর্জন করেছিলেন তারপরের প্রশ্নটি রয়েছে চার নম্বর দাগে সূর্যাস্ত আইন কি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে নির্ধারিত রাজস্ব প্রদান করা বাধ্যতামূলক তা না হলে ব্রিটিশ সরকার জমিগুলি বাজেয়াপ্ত করবে এটিকে সূর্যাস্ত আইন বলে পাঁচ নম্বর দাগে রয়েছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো পলাশির যুদ্ধের পর কোম্পানি নানাভাবে প্রচুর পরিমাণ সম্পদ অকাতরে লুণ্ঠন করে নেয় এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলা হয় পরের প্রশ্নটি রয়েছে কর্নওয়ালিস কোড কি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে যে কর্মপদ্ধতি লিপিবদ্ধ করেন তা কর্নওয়ালিস কোড নামে খ্যাত এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাত নম্বর দাগে রয়েছে দস্তক কি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক সিয়রের কাছ থেকে কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি বা ছাড়পত্র হল দস্তক আট নম্বর দাগে রয়েছে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি পরের প্রশ্নটি রয়েছে সিমলা ডেপুটেশন কী মুসলিম নেতা আগা খান নেতৃত্বে পঁয়ত্রিশ জন ধনী অভিজাত ও মুসলিমের একটি প্রতিনিধি দল উনিশশো ছয় খ্রিস্টাব্দে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত পরের যে প্রশ্নটি রয়েছে দশ নম্বর দাগে ভারতের সর্বপ্রথম কে কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন জন লরেন্স পাঞ্জাবের সেনাবাহিনীতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন মাহাদ মার্চ কি অস্পৃশ্যরা যাতে জনসাধারণের জলাশয় থেকে জল নিতে পারে সেই দাবিতে আম্বেদকরের নেতৃত্বে উনিশ সাতাশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের চৌদার জলাশয়ে যে পদযাত্রা অনুষ্ঠিত হয় তা মাহাদ মার্চ নামে পরিচিত বারো নম্বর দাবি হচ্ছে সত্য বিলোপ নীতি কি লর্ড ডাল হৌসি ঘোষণা করেন যে কোনো অপুত্রক রাজার মৃত্যুর পর তার কোনো দত্তক পুত্র দেশীয় রাজ্যের সিংহাসনের অধিকার পাবে না বরং কোম্পানি রাজ্য অধিকার করবে এটি সত্য বিলোপ নীতি নামে পরিচিত এটি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পর্তন করেছিল লর্ড ডাল হৌসি রয়েছে ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় নানা ফলন বিস্কে চোদ্দ নম্বর দাগে রয়েছে প্রতিদার কাদের বলা হয় গুজরাটের ভূমি রাজস্ব আদায়কারী মধ্য সত্যভোগী স্থানীয় মোডররা প্রতিদার নামে পরিচিত ছিল পনেরো নম্বর দাগে রয়েছে সাউকার কাদের বলা হয় দাক্ষিণাত্যে সুদকর মহাজনদের সাউকার বলা হতো এবং পরের যে প্রশ্নটি রয়েছে ষোলো নম্বর দাগে কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে ছিলেন হচ্ছে প্রথম বিচারপতি না কোথার কলকাতার সুপ্রিম কোর্টের সতেরো নম্বর দাগে রয়েছে থিওসফিক্যাল সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ কর্নে উলকট ও মাদাম ব্লাভাটস্কি থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন পরের প্রশ্নটি রয়েছে দুজন পারসী সমাজ সংস্কারের নাম লেখ নৌরোজি ফার্দুনাচি এবং দাদাভাই নৌরোজি কলকাতা হত্যাকাণ্ড কি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট মোহাম্মদ আলী জিন্নার ডাকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনকে কেন্দ্র করে ভাতৃঘাতী হিন্দু মুসলিম দাঙ্গায় বহু মানুষ হতাহত হন এটি কলকাতা হত্যাকাণ্ড নামে পরিচিত কুড়ি নম্বর দাগে রয়েছে শতদিবসের সংস্কার বলতে কি বোঝো আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীনা সম্রাট কুয়াংশু দ্বারা ঘোষিত সংস্কার কর্মসূচি একশো দিন ধরে চলছিল বলে এটি শত শতদিবসের সংস্কার নামে পরিচিত একুশ নম্বর দাগে রয়েছে আলিগড় আন্দোলন কাকে বলে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে আলিগড় কলেজকে কেন্দ্র করে ভারতীয় মুসলিম সমাজের কেন্দ্রিক আন্দোলনকে আলিগড় আন্দোলন বলা হয় বাইশ নম্বর দাগে রয়েছে কুনবি কাদের বলা হতো গুজরাটের কৃষকদের কুনবি বলা হতো পরের প্রশ্নটি রয়েছে আজাদ সরকার কে কবে স্থাপন করেন উনিশশো তেচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু আজাদ সরকার স্থাপন করেন কোম্পানি কবে এবং কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কোম্পানি দেওয়ানি লাভ করেন পঁচিশ নম্বর দাগে রয়েছে আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় লর্ড ডাল হৌসিকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদ দ্বিতীয় সন্ধি হয়েছিল আদাশ নম্বর দেখা রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাদের লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নেহেরু রিপোর্ট কি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু নেতৃত্বে ভারতীয় সংবিধানের খসড়া সম্বলিত রিপোর্ট নেহেরু রিপোর্ট নামে পরিচিত উনত্রিশ নম্বর দাগে রয়েছে অধীনতামূলক মিত্রতানীতি কে কবে প্রবর্তন করেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতানীতি প্রবর্তন করেন পরের প্রশ্নটি রয়েছে সত্য নীতি কে কবে প্রবর্তন করেন লর্ড ডালহোসি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সত্য নীতি প্রবর্তন করেন একত্রিশ নম্বর দাগে রয়েছে আজাদ হিন্দ ফৌজ কে কবে গঠন করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন আজাদ হিন্দ ফৌজের প্রথম সেনাপতি কে ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং তেত্রিশ নম্বর দাগে রয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেন ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়নি এমন দুটি রাজনৈতিক দলের নাম লেখো মুসলিম লীগ এবং ভারতের কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়নি পরের প্রশ্নটি রয়েছে পঁয়ত্রিশ নম্বর দাগে না শুদ্ধি আন্দোলন বলতে কি বোঝো আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী ধর্মান্তরিত হিন্দুদের স্বধর্মে ফিরিয়ে আনার জন্য যে অনুষ্ঠান চালু করেন তা শুদ্ধি আন্দোলন নামে খ্যাত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ছত্রিশ নম্বর দাগে রয়েছে বিধবা বিবাহ সমিতি কে গঠন করেন বীর শালিঙ্গম পান্তুলু বিধবা বিবাহ সমিতি গঠন করেছিলেন সাঁত্রিশ নম্বর দাগে রয়েছে আত্মীয় সভা কে কবে গঠন করেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন যার পরবর্তীকালে নাম হয় ব্রহ্মসভা এবং ব্রহ্ম সমাজ আটত্রিশ নম্বর দাগে রয়েছে নবান্ন নাটকটি কে রচনা করেন বিজন ভট্টাচার্য তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত এবং চল্লিশ নম্বর দাগে রয়েছে ব্রহ্মানন্দ কার উপাধি ছিলেন কেশবচন্দ্র সেনের উপাধি ছিলেন হচ্ছে ব্রহ্মানন্দ একচল্লিশ নম্বর দাগে রয়েছে কোন সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় আজাদ হিন্দ বাহিনীর সেনাদের কোথায় বিচার হয় দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচার হয় তেচল্লিশ নম্বর দাগে রয়েছে ক্রিপস মিশন কোন বছর ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে কবে কোথায় প্রথম নোবিদ্রোহের সূচনা হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের তলোয়ার জাহাজে নোবিদ্রোহের সূচনা হয় পঁয়তাল্লিশ নম্বর দাগে রয়েছে সতীদাহ প্রথা কে কোন আইনের দ্বারা নিষিদ্ধ করেন রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং আঠারশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিধি আইনের দ্বারা সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ করেন পরার প্রশ্নটি রয়েছে কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তা লর্ড ডালহৌসি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস করেন কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আটচল্লিশ নম্বর দাগে রয়েছে তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল আঠারোশো পঞ্চাশ থেকে চৌষট্টি খ্রিস্টাব্দের মধ্যে চীনে হয়েছিল কে কবে কাদের কাছে একুশ দফা দাবি পেশ করেন জাপান উনিশশো পনেরো খ্রিস্টাব্দে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেন পঞ্চাশ নম্বর দাগে রয়েছে কবে ও কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কানপুরে এবং এগারো নম্বর দাগ রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন এবং খ্রিস্টাব্দে হয় তেত্রিশ জন শ্রমিক নেতা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন এবং এই মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি এবং দুজন শ্রমিক নেতার নাম লেখ দুজন বিদেশির নাম হচ্ছে বেঞ্জামিন ব্র্যাডলি ও ফিলিপ স্প্র্যাট এবং দুজন শ্রমিক নেতা ছিলেন পি সি এবং এস এ ডাঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিপ্পান্ন নম্বর দাগে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা কি কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ও তাদের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এটি মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত আর মনে রাখবে এই মামলা হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চুয়ান্ন নম্বর দাগে রয়েছে কে কবে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন বিপি ওয়াদিয়া এবং ভি কে মুদালিয়ার উনিশশো খ্রিস্টাব্দে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন রশিদ আলী দিবস কি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে বিচারে সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলে প্রতিক্রিয়া হিসাবে এগারোই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং বারো তারিখে সাধারণ ধর্মঘট ঘটে যা রশিদ আলী দিবস নামে পরিচিত পরের প্রশ্নটি রয়েছে সি ফর্মুলা কি মুসলিম লীগের পৃথক পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে চক্রবর্তী রাজা গোপালচারী যে প্রস্তাব দেন তা সি আর ফর্মুলা নামে পরিচিত এই প্রস্তাব হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি রয়েছে ভারতের লৌহমান নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগান জাপানের পরের প্রশ্নটি রয়েছে হো চিমিন কে ছিলেন হো চিমিন ছিলেন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিলেন ভিয়েতকং নামে পরিচিত ছিলেন টানাকা মেমোরিয়াল কি জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী টানাকা জাপানের সম্রাট হিরোহিতের কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধ গ্রহণ করা এই প্রতিবেদন টানাকা মেমোরিয়াল নামে পরিচিত স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন সুকর্ণ এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাত্তা পরের প্রশ্নটি রয়েছে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিলেন না পর্তুগাল পরের প্রশ্নটি রয়েছে চৌষট্টি নম্বর দাগে বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল না বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের ক্যান্টন এবং ম্যাকাও এই বন্দর দুটি সীমাবদ্ধ ছিল পঁয়ষট্টি নম্বর দাগে রয়েছে চীনের কোন বছর আফিম আমদানি বন্ধ হয় আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চীনে আফিম আমদানি বন্ধ হয় উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন চীনের উন্মুক্ত বাণিজ্য নীতি সব দেশের জন্য সমান হওয়া উচিত এই নীতির মূল কথা পরের প্রশ্নটি রয়েছে নজরানা ব্যবস্থা বলতে কি বোঝায় কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বস্ততা শিকারের নিদর্শন স্বরূপ উপঢৌকন দিতে হয় এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত কাউতাও প্রথা কি কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বর্ষতা শিকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো এটি কাউতাও প্রথা নামে পরিচিত উনসত্তর নম্বর দাগে রয়েছে স্বাই বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো স্বাই বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম হলো পরিব্রাজক এবং বর্তমান ভারত পড়ার প্রশ্নটি রয়েছে উডের ডেসপেচ কবে প্রকাশিত হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের ডেসপেচ প্রকাশিত